সিল হলো একটি পেনিসিলিন ধরনের অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি গলা, কান, নাকের সাইনাস, শ্বাসনালী, মূত্রনালী এবং ত্বক ও নরম টিস্যু এবং টাইফয়েড জ্বরের সংক্রমণে কার্যকর। মগজাসিল হার্টের ভালভের সংক্রমণ প্রতিরোধ করতেও ব্যবহৃত হয়। প্রাক বিদ্যমান হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের হার্টে ভালভের সংক্রমণ প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। উপরন্তু এটি পেপটিক আলসার রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এইচ পাইলোরি নামে পরিচিত একটি ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এটি একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা অনেক ধরনের ব্যাকটেরিয়ার সাথে লড়াই করে এবং বৃদ্ধি বন্ধ করে। পেট খারাপ হওয়ার সম্ভাবনা কমাতে এই ওষুধটি খাবারের সাথে নেওয়া ভালো। আপনার ডাক্তারের দ্বারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমানভাবে ব্যবধানে নিয়মিত এটি গ্রহণ করা উচিত। প্রতিদিন এটি সময়ে গ্রহণ করা আপনাকে একটি নেওয়ার কথা মনে রাখতে সহায়তা করবে। কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না। খুব তাড়াতাড়ি ওষুধ বন্ধ করলে সংক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে। চিকিৎসার মোট সময়কাল এবং সুনির্দিষ্ট ডোজ আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হবে। আপনার সংক্রমণের ধরন এবং আপনি ওষুধের প্রতি কতটা ভালো প্রতিক্রিয়া জানিয়েছেন তার উপর নির্ভর করে। এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার পেনিসিলিন বা পেনিসিলিন ধরনের কোনো ওষুধের প্রতি অ্যালার্জি থাকলে আপনার ডাক্তারকে জানান। ফুসকুড়ি, বমি, অ্যালার্জি প্রতিক্রিয়া, বমি বমি ভাব এবং ডায়রিয়া কিছু রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে দেখা যেতে পারে। এগুলো অস্থায়ী এবং সাধারণত দ্রুত সমাধান হয়। যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি অব্যবহৃত থাকে বা আপনার অবস্থার অবনতি হলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই ওষুধটি সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় যদি ডাক্তারের তত্ত্বাবধান ব্যবহার করা হয়।